আমার হাতে বেগুন ভাপার এই রেসিপিটা তোমাদের দাদা খেয়ে একটু বেশিই প্রশংসা করে। যখনই বেগুনের কিছু বানাবো বলি তখন বলে সেই যে বানিয়েছিলে বেগুন ভাপা সেটাই বানিয়ে দাও, এত তার পছন্দ এটা। তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো আমি দুটি ছোট সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে প্রথমেই খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু ছোট ছোট টুকরো করে নিচ্ছি, মানে টুকরোটা একটু মোটা করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি একই সাইজ করে বেগুনের টুকরোটা করে নিয়েছি। এবার বেগুনের মাঝের অংশটাকে একটু ছুরি দিয়ে এইভাবে কেটে দিতে হবে যাতে মশলাটা খুব ভালোভাবে ভেতর পর্যন্ত ঢুকে যায় আর সেদ্ধ হতে সময় কম লাগে। তো সবগুলো আমি একইভাবে কেটে দিয়েছি। এভাবে কেটে দিলে আবার বেগুনের টুকরোগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে, একটু লোভনীয় হয়। তো আমি সবগুলোকে এইভাবে কেটে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়েছি অল্প একটু চিনি, নুন আর হলুদ, এটা দিয়ে দিচ্ছি বেগুনের টুকরোর উপরে। এভাবে দিয়ে দেওয়ার পর খুব ভালো করে এবার মেখে নিতে হবে। তো খুব ভালো করে এই তিনটি মশলা বেগুনের গায়ে আমি লাগিয়ে নিচ্ছি। তো আমার লাগানো হয়ে গেছে। এবার এই মশলা যাতে খুব ভালোভাবে গলে যায়, মানে চিনিটা বিশেষ করে গলে যায়, তার জন্য ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের আমি ঢাকা খুলে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ চিনি নুন খুব ভালোভাবে গলে গিয়েছে। এবার এটা ভেজে নেব। তাই চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে একটু বেশি পরিমাণে তেল নিয়েছি যাতে এটা ভাজা হয় খুব ভালোভাবে। একসঙ্গেই সব বেগুনের টুকরোগুলোকে আমি ভেজে নেব। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর চুলোর আঁচটা মিডিয়াম করে রেখে সব বেগুনের টুকরোগুলোকে তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। এবার অনবরত একটু নাড়াচাড়া করে নিচ্ছি, উল্টে পাল্টে একদম বেগুনগুলোকে হালকা ভেজে নিচ্ছি। হালকা বলতে 50% মতো ভেজে নিতে হবে, বেশি একদম পুড়িয়ে ফেললে বা গলিয়ে ফেললে হবে না। 50% সেদ্ধ হয়েছে ততক্ষণ আমি ভেজেছি। তারপর এগুলোকে তেল ছড়িয়ে তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এবার নিয়েছি একটা টিফিন বাটি। তো এই রকম ঢাকনাওয়ালা টিফিন বাটি নিতে হবে এই বেগুন ভাপাগুলো তৈরি করার জন্য। এবার টিফিন বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ মতো পোস্ত বেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি স্বাদ বুঝিয়ে নুন, অল্প একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। তো এই সমস্ত মশলা অবশ্যই অ্যাড করতে হবে। এবার দিয়েছি 2 চামচ মতো কাঁচা সর্ষের তেল, পরে আরও একটু অ্যাড করব। এখন আমি পরিমাণ মতো জল, মানে যে যেমন গ্রেভি খেতে পছন্দ করো ভাপার মধ্যে সেই হিসাবে জলটা অ্যাড করবে। আমি হাফ গ্লাসেরও কম জল অ্যাড করেছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর বেগুনের টুকরোগুলোকে টিফিন বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এভাবে টিফিন বাটির মধ্যে সব বেগুনের টুকরোগুলোকে দিয়ে দেওয়ার পর এবার অ্যাড করছি একটা ছোটো সাইজের টমেটোকে স্লাইস করে কেটে নিই। এখানে কাঁচা টমেটো দিয়েছি। এভাবে এই টমেটো দিলেই অনেক বেশি টেস্টি হয় খেতে। আর দিয়েছি কিছু গোটা কাঁচা লঙ্কা। তো অনেকগুলোই কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি জাস্ট ফ্লেভার আসার জন্য। এবার উপর থেকে এইভাবে আমি 1 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ঢাকা দিয়ে এটা এখন ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য চুলোর মধ্যে একটা বড় কড়াইয়ে অল্প একটু জল, মানে হাফ গ্লাস মতো জল নিয়েছি। আর সেটা একদম টিফিন বাটি যাতে নিচে থাকে সেই হিসাবে জলটা নিতে হবে। এবার ঢাকা দিয়ে চুলোর আঁচটা মিডিয়ামে রেখে আমি 20 মিনিট মতো রেখে দিয়েছিলাম। 20 মিনিট যদি এভাবে রাখা হয় পারফেক্টভাবে কিন্তু ভাপানো হয়ে যায়। তোমাদের আমি 20 মিনিট পর ঢাকা খুলে দেখিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে এটা ভাপানো হয়ে গেছে। এখন ঠান্ডা করে নেওয়ার পর টিফিন বাটির ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দেবো। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় হয়েছে, মানে অনেক বেশি লোভনীয় আর সেই রকম টেস্টি খেতে। কেন বলবে না একবার খেয়ে বারবার এভাবে বেগুনের রেসিপি বানিয়ে খাওয়াতে? বেগুনের কোনো রেসিপি ভালো লাগবে না যদি একবার কেউ এই রেসিপিটা বানিয়ে খায়। তো আশা করছি আজকের এই বেগুন ভাপা রেসিপিটা অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে। আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো পেজটাকে ফলো করে নেবে। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আরও এরকম সুন্দর আর সহজ রেসিপি পাওয়ার জন্য। তো বন্ধুরা অবশ্যই এই শীতে আজকের এই রেসিপিটা একবার ট্রাই করে দেখবে, আশা করছি অনেক ভালো লাগবে।